আমার ছাদ বাগানে এই স্থলপদ্মর গাছটাতে ছটা ফুল একসাথে ফুটেছে আজকে। কয়েকদিন ধরেই ফুলটা ফুটছিল, একটা দুটো করে ফুল ফুটছে, আজকে একসাথে ছটা ফুল ফুটেছে। এই গাছটা আগের বছর নিয়ে এসেছিলাম এবং 10 ইঞ্চির একটা টবে বসিয়েছি। এবছর ফেব্রুয়ারিতে আবার এটাকে রিপোর্ট করেছি। এটা হলো সিঙ্গেল পেটালের একটা স্থলপদ্মর গাছ। সিঙ্গেল পেটালটা ছাড়াও থোকা স্থলপদ্মর গাছটাতেও একটা ফুল ফুটেছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছের পরিচর্যা কী করেছি সেটাই আজকে আপনাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, গ্রিন রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। ভিডিওটির শুরুতেই প্রথমে একটা আশ্চর্য জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এটি একটি থোকা স্থলপদ্ম। এটা কিন্তু টবের মধ্যে বসানো নেই, জাস্ট একটা কাটিং বসিয়েছিলাম। যখন আমার গাছটা কাটিং করেছিলাম সেই কাটিংগুলো এইখানে বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপরে গাছটা বসানো হয়নি বলে বালির ওপরেই কিছুটা তৈরি মাটি দিয়ে দিয়েছিলাম। সেই মাটির মধ্যেই গাছে ফুল ফুটতে শুরু করেছে। অলরেডি 4টে ফুল ফুটেছে, 3টে ফুল ফুটে গেছে আর একটা কুড়ি রয়েছে, সেটা হয়তো পরশু দিন ফুটবে। আজকে এই থোকা স্থলপদ্মটা ফুটেছে, কিন্তু যেই গাছটা আমার বাড়িতে রয়েছে টবের মধ্যে সেটাতেও প্রচুর কুড়ি এসেছে, কিন্তু সেটাতে এখনও ফুল ফুটতে শুরু করেনি। কিন্তু যেটা কাটিং করেছি সেটাতেই ফুল ফুটতে শুরু করেছে। এটা একটা আমার কাছে আশ্চর্যজনক জিনিস। আপনাদের এরকম কোনো দিন হয়েছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে স্থলপদ্মটা সিঙ্গেল পেটাল সেটা তো সবসময় ফুল ফোটে, সেই কারণে এটাতে জবা ফুলের মতনই ফুল ফুটতে শুরু করেছে। আমার ছাদ বাগানে জবা ফুলের গাছগুলোতেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছেই ফুলের কুড়ি আছে এবং ফুল ফুটছে। এক এক দিনে দেশি জবা ফুলের গাছটাতে এক এক দিনে 4টে 5টা করে ফুল ফুটছে। এছাড়াও ব্যাঙ্গালোর জবা যেটা রয়েছে সেটাতেও 2টো করে 3টে করে ফুল ফুটছে। আজকে সকালবেলা এইটা দেখে আমার খুব ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আপনাদের বাড়িতে যদি এই সিঙ্গেল পেটালের স্থলপদ্ম গাছটা না থাকে অবশ্যই এই গাছটা বসাতে পারেন। এই গাছটা টবের মাটি প্রস্তুতির জন্য, জবা গাছে যে মাটি প্রস্তুত করেছিলাম সেই মাটি এই টবের মাটিতে দিয়েছি। টবের মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, গোবর সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, এছাড়াও কাঠের ছাই, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সব মিশিয়ে একটা মাটি তৈরি করে নিয়েছিলাম। 1 মাস আগে মাটিটা তৈরি করেছিলাম, সেই কারণে এই মাটিটা খুব ভালো তৈরি হয়েছিল এবং এই টবটা যখন রিপোর্ট করেছিলাম ওই মাটির মধ্যেই বসিয়েছিলাম। এরপরে 1 মাস পর থেকে গাছে কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিয়েছি এবং ব্যানানা পিল ফার্টিলাইজার দিয়েছি। এই 2টো লিকুইড 4 দিন পরপর 1 মাস পর থেকে দিতে শুরু করেছি। আর 15 দিন পরপর কিচেন ওয়েস্ট থেকে তৈরি একটা মিক্সড ফার্টিলাইজার দিয়েছি। এই গাছের পরিচর্যা এছাড়া কিন্তু আর কোনো পরিচর্যা, বিশেষ পরিচর্যা করিনি। তবে প্রতি সপ্তাহের মধ্যে 2-3 দিন করে বায়ো এনজাইম স্প্রে করেছি। আমার ভিডিওতে দেখিয়েছি যে আমি কীভাবে বায়ো এনজাইম বানাচ্ছি, সেই ভিডিওটা অনেকেই আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন বায়ো এনজাইমের ভিডিওটা দেখে নিতে পারেন, আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে বায়ো এনজাইম বানাতে হয়। বায়ো এনজাইমগুলো কিন্তু খুব ভালো কাজ করেছে, যেটা আমি এবার বুঝতে পারলাম। গাছে ফুলের সংখ্যা অনেক বেশি হয়েছে, আমাকে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয়নি। আমি প্রতি বছরই NPK 19:19:19 এবং NPK 00:50 গাছে স্প্রে করি, কিন্তু এখনও পর্যন্ত আমাকে NPKটা স্প্রে করতে হয়নি। তবে হ্যাঁ, এবার একবার ফুল হয়ে যাওয়ার পর গাছের স্ট্রেংথটা কমে যাবে হয়তো, তখন শেষের দিকে আমি একটু NPK স্প্রে করব। NPK স্প্রে করার জন্য 1 লিটার জলের মধ্যে 1/2 চামচ 00:50 বা NPK 19:19:19 জলের মধ্যে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করলেই গাছে খুব ভালো রেজাল্টটা পাওয়া যায়। আমি কয়েকদিনের মধ্যেই NPK স্প্রে করতে শুরু করব। মাসে 2 বার স্প্রে করলেই হয় বা 3 বার, এর থেকে বেশি দরকার হয় না। তবে হ্যাঁ, যদি লিকুইড ফার্টিলাইজারগুলো রেগুলার ব্যবহার করা হয় NPK খুব একটা দরকার হয় না। লিকুইড ফার্টিলাইজারও অনেক সময় এতগুলো গাছ থাকার জন্য ঘাটতি পড়ে যায়, সব লিকুইডটা 4 দিন পরপর দিতে দিতে শেষ হয়ে যায়, সেই জন্য অনেক সময় আমাকে রাসায়নিক সারের দিকে যেতে হয়। কিন্তু যদি রেগুলারলি এইগুলো দেওয়া হয় তাহলে আর মনে হয় না কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হবে। এইভাবেই আমি এই গাছটার পরিচর্যা করছি এবং আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম। প্রচুর জবা ফুটতে শুরু করেছে এবং অপরাজিতার গাছেও কিন্তু প্রচুর ফুল ফুটেছে।
আপনাদের দেখালে বুঝতে পারবেন এই গাছটা অনেকে এর আগে একবার ভিডিও করেছিলাম। দেখুন থোকা হয়ে একদম পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে আর গাছে একেবারে ফুলে ভর্তি হয়ে রয়েছে। এই গাছটা একেবারে নীল হয়ে রয়েছে। এই অপরাজিতা নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিনের মধ্যেই। এছাড়া এই যে লক্ষ্মী জবার গাছটা নতুন নিয়ে এসেছি, এটাতেও চারটে পাঁচটা করে ফুল ফুটছে। জবা গাছের ভিডিও কিছুদিনের মধ্যেই আসবে, আপনারা দেখতে পাবেন যে আমার গাছে গাছগুলোতে কীরকমভাবে জবা ফুল ফুটছে। আর এই গাছটা আমি কয়েক এই ফুলটা হয়ে যাওয়ার পর চারটে ফুল ফুটছে, এই আর একটা ফুল হয়ে যাওয়ার পরেই এটাকে আবার টবে বসিয়ে দেবো নতুন করে। টবে বসানো হয়নি বলেই গাছগুলো, চারটে গাছ একসাথে রয়েছে একই গামলার মধ্যে, কাটিং চারটে কাটিং রয়েছে, এই কাটিংগুলোকে আলাদা আলাদা টবে বসাতে হবে। প্রথমবার একটা 8 ইঞ্চি টবে বসাবো। স্থলপদ্ম গাছ একটু বড় টবেই দিতে হয় প্রথমে, অন্তত 8 ইঞ্চি টবে দিতেই হবে, 8 ইঞ্চি টবে দিয়ে দেবো। আপনাদের বাড়িতেও যদি স্থলপদ্ম গাছ থাকে অবশ্যই এইভাবে পরিচর্যা করে দেখতে পারেন, যে রেজাল্ট নিশ্চয়ই ভালো পাবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আর আমার গাছটা আজকে কেমন লাগছে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন, আর গ্রিনি পট চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।